সংবাদ কমিটির উপহার দিলেন, যে কমিটির মাধ্যমে আগামী 2018 সালের শেষে অথবা 2019 সালের প্রথমে আমাদের যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচনে এই যুবলীগের মাধ্যমে আমরা যারা কাংসাই ইউনিয়নে ব্যাপকভাবে নির্বাচন প্রচারণা করতে পারি এবং সবার দুয়ার দুয়ারে নৌকার কাছে ঘুরতে পারি, এই ধরনের একটা শক্তিশালী কমিটি আপনারা আজকে উপহার দিবেন। আমাদের কোনো কিছু রোগানি কোনো কিছু নাই, আমরা আজকে ওপেন সবার মতামতের ভিত্তিতে আমরা এখানে কমিটি করব। আপনারা জানেন আওয়ামী লীগের দিনে গেটি কমিটি হয়েছে, আজ পর্যন্ত তারা একটা পূর্ণাঙ্গ কমিটি করতে পারে নাই, সেই সভাপতি নাই এবং সাধারণ সম্পাদক লেবু দুইজন ছাড়া দিনে গেটি তার কোনো কমিটি নাই এবং আগামী 4 ডিসেম্বর এই কমিটির মেয়াদ শেষ হয়ে যাবে। তার মানে যিনি গাড়িতে আওয়ামী লীগের কোনো কমিটি, কিন্তু আমরা সেটা না, আমরা আজকে যুবলীগের কমিটি করতে আসছি এবং আজকে যে কমিটি করবেন এই কমিটি 15 দিনের ভিতরে এই কামসাই ইউনিয়নে পূর্ণাঙ্গ কমিটি করবে, আমরা সেটা উপহার দেব। আমি বক্তব্যের শুরুতে আমার সর্বপ্রথম আমি শব্দ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালে 15/11 শহীদ হয়েছে তাদের প্রতি আজকে নভেম্বর মাস 3রা নভেম্বর জেলখানার জাতীয় চার নেতার প্রতি তাদেরকে হত্যা করা হয়েছে সহ মুক্তিযুদ্ধে তারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধাকানি আমি দুই চারটে কথা বলতে চাই। আমাদের এই সরকার আপনারা 2008 সালের নির্বাচনে যেমন কি শেখ হাসিনাকে আমাকে মনোনয়ন দিয়েছিল, আপনারা ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন এবং এই কামসাই ইউনিয়নবাসী আমাকে সবচেয়ে বেশি ভোট দিয়েছিল দিনেকাটিতে এবং কামসাই ইউনিয়নে এর পরবর্তী নির্বাচনে আবার আমরা 2014 সালে 5ই জানুয়ারিতে আমাদের নির্বাচন হলো, সেই সময় কামসাই ইউনিয়নবাসী আমাকে প্রচুর পরিমাণে ভোট দিয়েছিল, যার ফলশ্রুতিতে আমরা ধারাবাহিকভাবে পরপর 2 বার নির্বাচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরপর 2 বার নির্বাচিত প্রধানমন্ত্রী, যার জন্য কিন্তু আমাদের আজকে যে উন্নয়নের কথাগুলো আমি বলছি এগুলি আমাদের সরকারের ধারাবাহিকতা আছে বলেই আমরা কিন্তু এই উন্নয়নগুলি আমরা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারছি। গত টার্মে আমরা যেসব উন্নয়ন করেছি এই টার্মে আমরা সেগুলির ধারাবাহিকতা অনেকগুলো কাজ আমাদের চলতে ছিল সেগুলি এই সরকারের আমরা এই টার্মে আমরা সেগুলি সম্পন্ন করেছি। আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জয় শেখ হাসিনা দেশের ক্ষমতা আসার পর আমাদের কৃষি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে, এটা আপনারা খুব ভালো করে জানেন। কৃষকদের অবস্থা কি ছিল জয় শেখ হাসিনা ক্ষমতা আসার আগে? মানুষের হারের জন্য হাহাকার ছিল, বীজের জন্য হাহাকার ছিল, জিনিসপত্রের দাম উর্ধ্বগতি ছিল, কিন্তু জননেত্রী শেখ হাসিনা আসার পরে আমাদের পাশের নির্বাচনী এলাকা মানে কৃষিমন্ত্রী বেগম রোকেয়া চৌধুরীর নেতৃত্বে কৃষিখাতে আমরা ব্যাপক উন্নয়ন সাধন করেছি। এটা কার দ্বারা সম্ভব হয়েছে? জননেত্রী শেখ হাসিনার জন্য। জননেত্রী শেখ হাসিনার ক্ষমতা এসে যেহেতু আমাদের দেশ কৃষি প্রধান দেশ, আমাদের কোনো খনিজ সম্পদ নাই, আমাদের কোনো কয়লা নাই, আমাদের কোনো স্বর্ণ নাই, আমরা আমাদের প্রচুর কৃষি নির্ভর দেশ, আমাদের কৃষির উপরে সবচেয়ে নির্ভরতা, যেহেতু আমাদের সরকার চাষিরা গ্রামে বসবাস করে এবং তারা কৃষি চাষ করে এবং এই সরকার চাষিরাগুলো যদি উন্নতি হয়, এদের যদি উন্নত হয় তাহলে আমাদের দেশে উন্নয়ন হবে এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা পরপর 2 বার ক্ষমতা থাকার পর আমাদের এখন 9 বছর চলছে কৃষি খাতে আমাদের ব্যাপক উন্নয়ন হয়েছে, আমরা যে খাদ্যের সমান সম্পূর্ণ হয়েছি, আগে দেশে কোনো মামলা ছিল এখন কোনো মামলা নাই, সরকার নাই, এই যে কার্তিক মাস, আগে কার্তিক মাস আনলে মানুষের খরা হয়ে যেত, মানুষের খাওয়ার থাকতো না, কিন্তু এখন এই যে আমাদের কৃষি খাতে যে ব্যাপক উন্নয়ন হয়েছে এমনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দ্বারা সম্ভব, এইরকম ভাবে বিলগুলো উদ্ভাবন করেন যেগুলির মাধ্যমে আমাদের দেশের সংকট কমন পাবে। আগে আপনারা জানেন আপনারা দেখছেন যাদের 10 একর জমি ছিল তারা ঘরের মানে ভাত খেতে, আর এখন যার 1 একর জমি আছে
এক একর জমিতে বছরে 60-70 মন ধান তারা উৎপন্ন করে। আপনার এক একর জমি থাকলেই এটা উৎপন্ন হয়, এটা কাজ তারও তার কৃষি বিজ্ঞানীদের। জননেত্রী শেখ হাসিনার অবদান, জননেত্রী শেখ হাসিনা রিসার্চের মাধ্যমে গবেষণার মাধ্যমে কৃষি বিজ্ঞানীদের দ্বারা এই সব জিনিস উদ্ভাবন করেছে। শুধু ধান নয়, অন্যান্য যত কৃষি কর্ম আছে কালাই যত কিছু বলেন শাকসবজি, আজকে তরি তরকারি শাকসবজি সারা বছর পাওয়া যায়। আপনারা জানেন, আমরাও জানেন যে এটা বছরের প্রথম সেই কার্তিক মধ্যে প্রশ্ন আছে কিছু শাকসবজি পাওয়া যায়। এখন সারা বছর প্রত্যেকটা তরি তরকারি শাকসবজি সব কিছু আজকে আমরা সারা বছর পাই। এটা কার অবদান? মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার অবদান। উনি কৃষি বিজ্ঞানীদের দ্বারা এই ধরনের বীজ উদ্ভাবন করেছেন যে সারা বছর যাতে আমাদের তরি তরকারি শাকসবজি কত কিছু ফলমূল যা আছে সব কিছু যেন আমাদের উৎপন্ন হয় সারা বছর, সেই জন্য উনি কৃষি গবেষণার মাধ্যমে এই জিনিসটা করতে পারতেন। আমাদের যত কিছু দেখেন